কলকাতা হাইকোর্টের দুই বিচারপতি এক থেকে যেমন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় অন্যদিকে বিচারপতি বিশ্বজিৎ বসু তারা কিন্তু বারবার নির্দেশ দিচ্ছেন বেআইনি শিক্ষক শিক্ষিকাদের চাকরি বাতিল করতে হবে কিন্তু রাজ্য সরকার বেআইনি শিক্ষক শিক্ষিকাদের চাকরি বাতিলের পথে কিন্তু নেই আর গতকাল যখন বিচারপতি বিশ্বজিৎ বসু কড়া হুঁশিয়ারি দিয়েছিলেন এখনও পর্যন্ত কেন বেআইনি শিক্ষক শিক্ষিকা ভুয়ো শিক্ষক শিক্ষিকা যারা টাকা দিয়ে হবে কর্মরত হয়েছেন তাদের চাকরি কেন বাতিল হয়নি ভুয়ো শিক্ষক শিক্ষিকাদের লিস্ট সামনে আসার পরেও তারা কেন নির্লজ্জভাবে এখনও বিদ্যালয় বিদ্যালয়ে যাচ্ছে ঠিক এই হুঁশিয়ারি দেওয়ার পরপরই ক্ষোভ প্রকাশ করার পরপরই এবং ওই বেআইনি শিক্ষক শিক্ষিকাদের গ্রেপ্তার করতে হবে তাদের বেতনের টাকা ফেরত নিতে হবে এমনকি ওই সমস্ত বেআইনি শিক্ষক শিক্ষিকাদের জেরা করতে হবে এমনই বিস্ফোরক হুঁশিয়ারি দেওয়ার পরে কিন্তু আজ অবশেষে নড়ে চড়ে বসলো এসএসসি এই মুহূর্তে সবচেয়ে বড় খবর এবার কিন্তু বেআইনি শিক্ষক শিক্ষিকাদের চাকরি বাতিলের পথে কড়া সিদ্ধান্ত নিতে চলেছে এসএসসি এবং দুর্নীতি কার্যত কবুল করে নিল এসএসসি শিক্ষাক্ষেত্রে নিয়োগের দুর্নীতি নিয়ে একের পর এক কড়া পদক্ষেপ নিতে দেখা গেছে কলকাতা হাইকোর্টকে বেআইনিভাবে যাদের নিয়োগ হয়েছে দ্রুত তাদের চাকরি বাতিল করে নতুন করে নিয়োগের জন্য নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট সেই কাজে আরও এক ধাপ এগিয়ে এবার সিদ্ধান্ত নেওয়া হতে পারে যার ফলে এখন প্রায় নশো সাঁত্রিশ জনের চাকরি নিয়ে টানাপোড়েন শুরু হয়েছে জানা গেছে দু সালে নিয়োগ হওয়া এই নশো সাঁত্রিশ জন এখন কমিশনের স্ক্যানারে এর মধ্যে আটশো পাঁচজনের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিতে চলেছে কমিশন সূত্রের খবর স্কুল সার্ভিস কমিশনের সতেরো নম্বর ধারা প্রয়োগ করে আটশো পাঁচজনের চাকরি বাতিল হতে পারে অভিযোগ এই আটশো পাঁচজন ওএমআর সিট এবং সার্ভারের নম্বরের মধ্যে বিস্তর ফারাক মিলেছে দুর্নীতির কথা স্বীকার করে নিয়েছে কমিশন তাদের বিরুদ্ধে বিধি প্রয়োগ করে কলকাতা হাইকোর্টে জানায় কমিশন আগামী পনেরোই ফেব্রুয়ারি মামলার শুনানি রয়েছে সেখানেই কিন্তু বড় সিদ্ধান্ত নেওয়া হতে পারে এমনই কিন্তু মনে করছেন ওয়াকিবহল মহল এর আগে নবম দশম শ্রেণীর শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআইকে চরম বৎসনা করেন বিচারপতি বিশ্বজিৎ বসু তার কথায় যারা টাকা নিয়েছে এবং নিয়োগের জন্য যারা টাকা দিয়েছে তাদের কেন বাদ দেওয়া হচ্ছে বিচারপতির বক্তব্য ছিল নিয়োগ দুর্নীতিতে যুক্ত বাকিরা কেন ঘুরে বেড়াচ্ছেন তাদের কেন ছেড়ে রাখা হচ্ছে যাদের বিরুদ্ধে টাকা নেওয়ার অভিযোগ উঠেছে তাদের বিরুদ্ধে কি পদক্ষেপ করেছে সিবিআই তাও জিজ্ঞাসা করেন তিনি একই সঙ্গে সিবিআইয়ের উদাসীনতা নিয়ে প্রশ্ন তোলেন বিচারপতি নিয়োগ দুর্নীতিতে যারা টাকা নিয়েছে তাদের কেন হেফাজতে নেওয়া হচ্ছে না এখনও কেন উদাসীন এতদিনে অনেক টাকা পাচার হয়ে গেছে এমনটাও মন্তব্য করতে দেখা যায় বিচারপতিকে সিবিআইয়ের উদ্দেশ্যে কার্যত ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন প্রতিদিন আসছেন আদালতকে উপদেশ দিতে হচ্ছে যা করা দ্রুত করুন এমনকি কমিশনের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন বিচারপতি এরপরই করা পদক্ষেপ নিতে চলেছে কমিশন এই মুহূর্তের কিন্তু সবচেয়ে বড় খবর ওই আটশো পাঁচজন শিক্ষক শিক্ষিকার কিন্তু কপাল পুড়তে চলেছে তাদের চাকরি বাতিল সাথে সাথে কিন্তু তারা সিবিআই এবং ইডি জেরার মুখে পড়তে চলেছেন কারণ বিচারপতি গতকাল স্পষ্ট করে দিয়েছেন যারা টাকা দিয়েছে এবং যারা টাকা নিয়েছে প্রত্যেককেই কিন্তু হেফাজতে নিয়ে তাদের জেরা করতে হবে তাদের গ্রেপ্তার করতে হবে অর্থাৎ বেআইনি শিক্ষক শিক্ষিকাদের শুধু চাকরি বাতিল নয় তাদের বেতনের টাকা ফেরত দিতে হবে এই পাঁচ বছর সাত বছর ধরে যে যত টাকা বেতন পেয়েছেন সুদ সমেত ফেরত দিতে হবে তার সাথে সাথে কিন্তু তাদের জেল হতে চলেছে এমনই কিন্তু খবর উঠে আসছে এই মুহূর্তে টোলপাড় আবারও কিন্তু গোটা রাজ্য শিক্ষক নিয়োগ দুর্নীতিতে এবার বিপুল সংখ্যক শিক্ষক শিক্ষিকা চাকরি বাতিল হতে চলেছে প্রায় এক হাজারেরও কাছাকাছি শিক্ষক শিক্ষিকা চাকরি বাতিল কিন্তু হতে চলেছে এমনই কিন্তু খবর উঠে আসছে হাইকোর্ট সূত্রে